বাংলাদেশ যদি জাতিপিতা পিতা বেঁচে থাকতেন হয়তো বহু আগেই আমরা আরও উন্নত হতে পারতাম কিন্তু এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোন পদক্ষেপই নেয়নি এটা হচ্ছে দুর্ভাগ্য উনিশশো ছিয়ানব্বই সালে আমি যখন সরকার গঠন করি আমরা দেখলাম চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম তখন রিজার্ভ মানিও তেমন ছিল না আমার ইনফ্লেশনও অনেক বেশি ছিল এশিয়াতে তখন খাদ্য মন্দা ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছে হাত পেতে চলবো না নিজের ফসল নিজে উৎপাদন করবো তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসব বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইবো না কারণ ভিক্ষক জাতির ইজ্জত থাকে না তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছি আমরা আপনাদের মনে থাকার কথা আটান্ন উনিশশো সালে আটানব্বই সালে যখন মানে ভয়াবহ বন্যা হয় সেই আটানব্বই সালে যে বন্যা আমার মানে এত দীর্ঘস্থায়ী বন্যা আর কোনোদিন বাংলাদেশে হয়নি আমাদের গভীর পশু থেকে শুরু করে অনেক প্রাণী এবং মৎস্য সম্পদ সেগুলি যেমন নষ্ট হয় ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অচল হয়ে পড়ে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই অবস্থা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না দুই কোটি মানুষ না খেয়ে মারা যাবে আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম বলেছিলাম আল্লাহর রহমাতে একটি মানুষকেও না খেয়ে মরতে আমরা দেব না আমরা ঠিক সেই পদক্ষেপই নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল সেই সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে যেসব জায়গায় বন্যা ছিল না তাদেরকে সার বীজ দিয়ে বীজতলা তৈরি করার ব্যবস্থা নিয়ে নিই পানি টানার সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বিজতলা সার নগদ টাকা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয় চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্যঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্ভৃত খাদ্যে উন্নীত করি পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ং সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া ক্ষমতা মানে ক্ষমতা খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না আপনারা একবার চিন্তা করবেন দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব অন্যের মুখাপেখি হয়ে থাকব আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো যেখানে জাতির পিতা বলে গেছেন আমাদের মাটি আছে সোনার মাটি আমাদের ফসল আমরা ফলাবো এবং আমরা তা প্রমাণ করেছি দু সালে আমার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে যখন আমি ক্ষমতা হস্তান্তর করি তখনও ২৬ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দু সালে যখন আবার সরকারে আসি তখন দেখি সে ছাব্বিশ লক্ষ ম্যাট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা বরং ওই ছাব্বিশ লক্ষ না ত্রিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে আর যেখানে মুদ্রাস্ফীতি আমি এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেখে গিয়েছিলাম ইনফ্লেশন চালের দাম মাত্র দশ টাকা ছিল সেই চালের দাম ত্রিশ টাকার উপরে হয়ে গেছে আর মূল্যস্ফীতি তখন বারো পার্সেন্টে উঠে গেছে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি